বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স ক্লাসের পক্ষ থেকে ব্যবসায় শাখার সমস্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবদুল্লাহ আল আমিন। আজকে আমাদের ধারাবাহিক লেসনের আজকে আমাদের ষষ্ঠ পর্ব, এবং আজকে আমরা কথা বলবো অর্থের সময় মূল্যের এককালীন নগদ প্রবাহ, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি, লামসাম অ্যামাউন্ট নিয়ে কথা বলবো। শুধুমাত্র একটা অঙ্কই থাকবে আজকে, তো শুরু করা যাক। তো প্রথমে বলে নেওয়া ভালো যে বর্তমান মূল্য কিংবা অর্থের বর্তমান মূল্য বলতে আমরা কি বুঝি। বর্তমান মূল্য বলতে যেটি আমরা বুঝি যে ভবিষ্যতে প্রাপ্য কোনো টাকার পরিমাণের বর্তমান মূল্য, অর্থাৎ যে টাকাটা ভবিষ্যতে পাওয়া যাবে আজকে তার ক্রয় ক্ষমতা কতটুকু সেটি মেজার করে আমাদের বর্তমান মূল্যের। একটা উদাহরণ যদি দিই যে জনাব রহিম আজ থেকে 5 বছর পর 10,000 টাকা পাবেন, আজ থেকে 5 বছর, অর্থাৎ আজকে না যেহেতু ভবিষ্যতে পাবেন, এই ভবিষ্যতের টাকাটাই যেটি 5 বছর পরে পাওয়া যাবে সেটির আজকে ক্রয় ক্ষমতা কতখানি। কারণ এর আগে আমরা আলোচনার মাধ্যমে জেনেছি সময়ের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় অথবা কমে যায়, আর এ কারণেই আজ থেকে 5 বছর পরের 10,000 টাকা এবং আজকের 10,000 টাকার মধ্যে অনেক বেশি পার্থক্য হবে, যার কারণে অর্থের ক্রয় ক্ষমতার উপরে ভিত্তি করে বর্তমান মূল্যকে আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর বলে থাকি, বাট্টাকরণ পদ্ধতি হিসেবে ধরা হয়। তো বর্তমান মূল্যের আরও একটা উদাহরণ যদি দেখি যে আজ থেকে 4 বছর পর জনাব রহিম 50,000 টাকা পেতে চান, আজ থেকে 4 বছর পর তিনি 50,000 টাকা পেতে চান, এই 5,000 টাকা পেতে আজকে তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে যদি ব্যাংকে বাট্টার হার হয় 10%, অর্থাৎ ব্যাংক জনাব রহিমকে 10% সুদ দেবে এবং এই 10% সুদ সহ, অর্থাৎ সুদে আসল আজ থেকে 4 বছর পর তিনি পাবেন 50,000 টাকা, এবং এই 50,000 টাকা পেতে গেলে তাকে কত টাকা জমা রাখতে হবে এবং সেই নির্দিষ্ট টাকাটি সুদে আসলে 4 বছর পরে ঠিক 50,000 টাকায় এসে দাঁড়াবে। তো আরও একটা উদাহরণ যদি দিই, এর এর আগে আমরা যে দুটি উদাহরণ দেখলাম সেগুলি এককালীন অর্থের ক্ষেত্রে, অর্থাৎ তিনি একক পরিমাণ টাকা জমা রাখবেন এবং সেই টাকাটারই সুদে আসলে একটা নির্দিষ্ট সুদে আসলে তিনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবেন। তো আরও একটা যদি উদাহরণ দেখি যে জনাব রহিম প্রতি বছর শেষে 10,000 টাকা করে আগামী 3 বছর যাবত টাকা পাবেন, যদি বাট্টার হার 15% হয় তাহলে প্রাপ্ত টাকার বর্তমান মূল্য কত। এখানে প্রতি বছর শেষে, অর্থাৎ প্রথম বছর পর 10,000, দ্বিতীয় বছর পর 10,000 এবং তৃতীয় বছর পর 10,000, এভাবে তিনি 30,000 টাকা পাবেন, এবং এই টাকার থেকে যদি আমরা 15% হারে বাট্টা প্রদান করি তাহলে এই টাকাটার বর্তমান মূল্য কত হবে। তো এই গেল আমাদের কিছু উদাহরণ। তো আমরা এর পরে যে যে বিষয়টি নিয়ে কথা আজকে বলছি যে এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে যে বর্তমান মূল্য নির্ণয় সেটি আমরা কথা বলবো। যে এককালীন বর্তমান মূল্য বলতে বোঝানো হচ্ছে একক পরিমাণ টাকা যেটি একক সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থে এসে দাঁড়াবে সেটি, এবং তারই বর্তমান মূল্য নির্ণয়ের যে পদ্ধতি সেটিকে আমরা এককালীন নগদ প্রবাহ হিসেবে গণ্য করে থাকি। তো আরও একটা উদাহরণ দেখি, আজ থেকে 4 বছর পর জনাব রহিম 50,000 টাকা পেতে চান, এই 50,000 টাকা পেতে আজকে তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে যদি ব্যাংকের বাট্টার হার 10% হয়। তো এটিও আমাদের আগের যে উদাহরণগুলো দেওয়া হয়েছে একই রকমেরই উদাহরণ, এবং এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে এবং এককালীন যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেই সূত্রটি নিয়ে এবার কথা বলতে হবে। শুরুতে বলে রাখি অঙ্কে অঙ্কে যাবার আগে যে সূত্র মুখস্থের কোনো বিকল্প নেই। এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে যে সূত্রটি ফলো করা হয় সেটি হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এপি বাই 1 প্লাস R টু দি পাওয়ার n। এর আগে টাইম ভ্যালু অফ মানির ফিউচার ভ্যালুর অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা দেখেছি যে এভি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n, সেই সূত্রটি দেখেছি, ঠিক একই সূত্রেরই এটি একটি পরিবর্তিত রূপ। সাধারণ অ্যালজেব্রিক নিয়মে আমরা জাস্ট এভিকে বাম পাশে এনে এবং ডান পাশে এনে এবং পিভিকে বাম পাশে এনে সূত্রটি দাঁড় করিয়েছি। তো যাই হোক, এই সূত্রটি আলাদা করে মুখস্থ করলেও সমস্যা হবে না। তো সূত্রটি হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এভি
বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, যেখানে এফ ভি ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, যেটি ভবিষ্যতের টাকাকে নির্দেশ করছে সেটিকে আমরা ভবিষ্যৎ মূল্য বলি, এবং পি ভি বলতে বোঝানো হচ্ছে যে বর্তমানে যে টাকাটা আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে কিংবা আজকে যে টাকাটার মূল্য যেটি সেটি আমাদের বর্তমান মূল্য, এবং আর রেট অফ ইন্টারেস্ট যে সুদের হারে বাট্টা করা হচ্ছে অথবা যে সুদের যে পরিমাণ সুদ প্রদান করা হচ্ছে তার হার, অর্থাৎ কত পার্সেন্ট হারে সুদ প্রদান করা হচ্ছে, এবং এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার, কত বছরের জন্য এই টাকাটা জমা রাখা হচ্ছে বা কত বছর পরে টাকাটা পাওয়া যাচ্ছে অথবা প্রদান করা হচ্ছে। তো ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য একইভাবেই নির্ণয় করা হয়, যেটি যে প্রদানের ক্ষেত্রে এবং গ্রহণের ক্ষেত্রে একই ধরনের সূত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই সূত্রটিকে আমরা অ্যাপ্লাই করব একটা উদাহরণে, এবং বাকিগুলো একইভাবেই হবে যখন লামসাম অ্যামাউন্ট বা একক এককালীন নগদ প্রবাহের কথা বলা থাকবে। যেহেতু আমাদের অঙ্কগুলো ইংরেজিতে, সুতরাং আমি একটা ইংরেজি উদাহরণে দিচ্ছি এখানে। ইওর ফাদার ওয়ান্টস টু গিভ ইউ টাকা 50,000 আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, আজ থেকে 5 বছর পর তোমার বাবা তোমাকে 50,000 টাকা দিতে চান। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্যাট মানি ইফ দ্য ডিসকাউন্ট রেট ইজ 15%? এখানে বলা হচ্ছে যে এই আজ থেকে 5 বছর পরের 50,000 টাকার বর্তমান মূল্যটা কত হবে যদি সেটির বাট্টার হার 15% হয়। তো আমাদের এখানে যেটি দেখা যাচ্ছে, তিনটি এলিমেন্ট আছে আমাদের এই ক্যালকুলেশনের জন্য, যেটি 50,000 টাকা, 5 ইয়ার্স এবং 15% রেট অফ ইন্টারেস্ট। তো এই তিনটা দিয়েই আমরা পিভিটাকে বের করতে পারবো, কারণ আজ থেকে 5 বছর পর, আজকে না ভবিষ্যতে, এর কারণে এটাকে ওই 50,000কে আমরা এফ ভি হিসেবে গণ্য করতে পারি, যে এফ ভি ইজ ইকুয়াল টু 50,000। এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের 5 ইয়ার্স, যেটি আমরা এন দিয়ে প্রকাশ করি, এই এন ইজ ইকুয়াল টু 5 ইয়ার্স এবং 15% হচ্ছে আর, অর্থাৎ সুদের হার। তো অঙ্কটা করলে ঠিক এরকমই দাঁড়াবে যে হিয়ার দিয়ে আমাদেরকে অবশ্যই এটা লিখতে হবে, যে সমস্ত এলিমেন্ট আছে অঙ্কে সেই সমস্ত কম্পোনেন্টগুলো লিখতে হবে, এবং যেটি আমাদের বের করতে হবে সেটিকে হোয়াট চিহ্ন দিয়ে মার্ক করতে হবে। তো আমরা এখানে পেয়েছি এফ ভি ইজ ইকুয়াল টু 50,000, পি ভি ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমাদেরকে পি ভিটাই নির্ণয় করতে হবে, এবং আর ইজ ইকুয়াল টু 15, এটা পার্সেন্টেজ দেওয়া ছিল, অর্থাৎ 100 টাকায় 15 টাকা, সেটিকে আমরা পয়সাতে হিসাব করতে হবে। পয়সাতে হিসাব করে করলে আমাদের 100 দিয়ে ভাগ করবার পর যেটি থাকবে 0.15, এবং এন ইজ ইকুয়াল টু 5 ইয়ার্স। এখন সূত্রানুসারে আমরা যদি এই ভ্যালুগুলোকে বসিয়ে দিই, যে এফ ভির জায়গাতে 50,000, ওয়ান হচ্ছে সূত্রের ওয়ান এবং প্লাস আর হচ্ছে 0.15, এন হচ্ছে টু দি পাওয়ার 5 যেটি দেওয়া আছে। তো ক্যালকুলেশন যদি আমরা এখন করি, এই ক্যালকুলেশনটি করতে গেলে আমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করলে বেশ সুবিধা পাওয়া যাবে আর কি। সাধারণ ক্যালকুলেটারের টু দি পাওয়ারের মানগুলো বসাতে সমস্যা হয়, এই কারণেই আমি স্টুডেন্টদেরকে রিকমেন্ড করবো সবসময় তারা যেন সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করেন। তো যাই হোক, আমরা যখন মানগুলো বসিয়ে দিব, বসানোর পরে যে ভ্যালুটা আমরা পাব, আমরা এখানে পেয়েছি 24,858.83 অথবা 24,859 টাকা। তো এই ক্যালকুলেশনটা ঠিক এইভাবেই হবে, শুরুতে আমাদেরকে ওয়ান প্লাস আরটাকে প্লাস করে নিতে হবে। এখানে আমাদের ভ্যালু ছিল 0.15, এটিকে যদি ওয়ানের সঙ্গে প্লাস করে দিই সেক্ষেত্রে 1.15 টু দি পাওয়ার 5। তো 1.1 টু দি পাওয়ার 5কে আমরা ক্যালকুলেশন করলে যেটি পাবো 2.01537187। তো এটিকে আমরা যদি 50,000 দিয়ে ভাগ করি, 50,000কে যদি এটি দিয়ে আমরা ভাগ করি, সেক্ষেত্রে আমরা বর্তমান মূল্যটি পাবো, অর্থাৎ আজ থেকে যে 5 বছর পরে যে 50,000 টাকা প্রাপ্য হতো কিংবা বা পাওয়া যাবে, এই টাকাটাকে 15% যদি আমরা ডিসকাউন্ট করি, তাহলে এই পাঁচ বছর পরে 50,000 টাকার যে বাজার মূল্য কিংবা 50,000 টাকার ক্রয় ক্ষমতা যেটি, অর্থাৎ যে 50,000 টাকা দিয়ে যে দ্রব্যটা কেনা যাবে, সেটি আজকে যদি আমরা কিনতে যাই, তাহলে আমাদেরকে 24,859 টাকা দিয়ে আমরা সেটি কিনতে পারবো। তো এটি হচ্ছে আমাদের বর্তমান মূল্য এবং এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা বর্তমান মূল্যই নির্ধারণ করব, যেগুলি একাধিক সময়ের জন্য
কিংবা আনইকুয়াল অ্যামাউন্ট অফ মানি, যেটি অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে। তো পরবর্তী আমাদের ভিডিওর লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। কমার্স ক্লাসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।